আজকের রেসিপি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে, তার ডিটেলস কিন্তু আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য প্রথমেই আগে আমি একটু ডালটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সোনামুগ ডাল। সোনা মুগ ডালটাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন এখন ডালটা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার তাই আমি এই ডালটাকে একটা অন্য পাত্রে তুলে নিলাম। যতটা পরিমাণে আমি ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণেই, মানে 1 কাপ পরিমাণে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার এই গোবিন্দভোগ চাল আর এই সোনামুগ ডালটাকে ভালো করে আগে একটু ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে আগে আমি জানার ডালটাকে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না এই চাল আর ডাল থেকে নোংরা ঘোলা ভাবটা কেটে যাচ্ছে। এখন দেখুন চাল আর ডালটা খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে। চাল আর ডালটাকে ধুয়ে নিয়ে এবার আমি চলে যাব ফুলকপিগুলোকে ভাপানোর জন্য। তার জন্য আমি গ্যাসের ওপর কড়াতে বেশ অনেকটা পরিমাণে জল ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। জলটা দেখুন এখন বেশ ঠকবক করে ফুটে গেছে। এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এরই সাথে এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলোকে। ফুলকপিগুলো দেখুন আমি ঠিক এই রকম বেশ বড় বড় সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর ডান্ডাটা কিন্তু একটু বড় রেখেছি যাতে ফুলকপিগুলো ঘেঁটে না যায়। এবার ফুলকপিগুলো, আমি সমস্ত কটা ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে আমি ডুবিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে ফুলকপিগুলোকে ঠিক এইরকমভাবেই গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। 5 মিনিট এখন হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে নিলাম। এবার আমি কড়ার মধ্যে 4 টেবিল চামচ রিফাইন তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হলে প্রথমেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে এবার 1-1 করে ভেজে নিতে হবে। আমি দেখুন ঠিক এইরকম ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভাজার সময় পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। 5-6 মিনিট ধরে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তাই আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম। এবার এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকেও ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু নুন। ভাপানোর সময়তেও যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই আমি ভাজার সময় অল্প একটু নুন দিলাম। এবার 4 থেকে 5 মিনিট ভালো করে ফুলকপিগুলোকেও কেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো দেখুন এখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করছি, তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা ফোড়ন, এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ফোড়ন, 1টা দারচিনির টুকরো, দিয়ে দিলাম 3টে থেতো করা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ গোটা জিরে ফোড়ন। এবার এই সমস্ত ফোড়নগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি আদার, একটু গ্রেট করে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আদাটাকে আগে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বেশ বড় সাইজের টমেটোকে একটু এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। টমেটোগুলোকেও আদার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। টমেটো দেওয়া 2 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1 চায়ের চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চায়ের চামচ জিরের গুঁড়ো, 1 চায়ের চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি ঝালের জন্য 1/2 চায়ের চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা একেবারে আদা টমেটোর সাথেই ভালো করে আগে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু আগে একটু কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে অল্প অল্প করে জল দিয়ে গেছি, আর সমানে কিন্তু এই মশলাটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য ভালো করে কিন্তু কষিয়ে গেছি। মশলা ভালো করে না কষালে কিন্তু সে রান্নার টেস্টও কিন্তু ভালো হবে না, তাই এই মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে যেতে হবে। এখন দেখুন প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে এই মশলাটাকে কষানোর পর টমেটোও সম্পূর্ণ গলে গেছে আর মশলার সাইড থেকে কিন্তু পুরো তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটাকে।
এবার চাল আর ডালটাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে আগে একটু 2-3 মিনিটের জন্য এইভাবে একটু কষিয়ে নেব। চাল আর ডালটাকেও ভালো মতো আগে কষিয়ে নিয়েছি প্রায় 3-4 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, অবশ্যই করে কিন্তু গরম জলই দিতে হবে। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা গোটা লঙ্কা, একই সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুটাকে দিয়েও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। খিচুড়িটা ফুটতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আমি এখানে 2-3 মুঠো মতো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এবারে খিচুড়িটাকে খুব ভালো করে আগে একটু ফুটতে দিয়েছি। খিচুড়িটায় দেখুন এখন ভালো মতো ফুট চলে এসেছে। এবার তাই আমি এটাকে ঢাকাটাকে চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে রান্নাটাকে হতে দিয়েছি। প্রায় 15-20 মিনিট পর ফিরে এলাম। মাঝে কিন্তু আমি ঢাকাটাকে সরিয়ে 2-3 বার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। অল্প একটু জল দিতে লেগেছে, আমি অল্প করে একটু গরম জলও দিয়ে দিয়েছিলাম। এবার আবার ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আমি একটু কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আলুও দেখুন এখন সুন্দর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর খিচুড়ির চাল আর ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাল আর ডালটাকে আগে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2-3 চামচ মতো একটু ভরে ভরে ঘি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু ঘি গরম মশলা আগে একটু ভালো করে মিশিয়ে নেব। এখনই কিন্তু ফুলকপি দেবো না। ঘি গরম মশলাটা খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি কিন্তু সবার লাস্টে দিতে হবে খিচুড়ির মধ্যে, কারণ ফুলকপি যেহেতু নরম হয় ভেঙে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু ফুলকপি যেহেতু আগেই ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপিগুলো কিন্তু এখন রান্না হয়ে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবেই না। খিচুড়ির মধ্যে এইরকমভাবেই 7-8 মিনিটের জন্য একটু এরকম ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলেই কিন্তু সুন্দর নরম হয়ে গলে যাবে। তাই আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে একটু 7-8 মিনিটের জন্য একটু হতে দিলাম। 7-8 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা করে একটু নেড়ে নিলাম। এবার আমি খিচুড়িটাকে বেড়ে সার্ভ করে নিচ্ছি। আমাদের ভোগের ফুলকপি দিয়ে আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি কিন্তু এখন একদম রেডি। আশা রাখবো আজকের এই সহজ রেসিপিটা আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। অবশ্যই করে ট্রাই করুন ভোগের খিচুড়ির এই রেসিপিটা। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।